আমেরিকার সমালোচিত মুসলিম সাংসদ ইলহান ওমার কাশ্মীরকে নিয়ে বিষ উগলে দিয়েছে। ইলহান ওমার সদ্যই পিয়োগে যাত্রা করে আর নিজের ভারত বিরোধী এজেন্ডা চালায়। ভারতের তরফ থেকে ইলহান ওমারের পিয়োগে যাত্রাকে কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা অরিন্দম বাগচি ইলহান ওমারকে বুঝিয়ে দিয়েছে যে ভারতের ক্ষেত্রীয় অখণ্ডতার উল্লঙ্ঘন কেউ করতে পারে না। অরিন্দম বাগচি বলেন, ইলহান ওমার জম্মু কাশ্মীরের এমন যাত্রা করেছে যেখানে বর্তমানে পাকিস্তানের অবৈধ দখলদারি রয়েছে। যদি কোনো রাজনেতা নিজের ছোট মানসিকতার রাজনীতি করতে চায় তাহলে সেটা তাদের জন্য পারফেক্ট, কিন্তু এটা আমাদের ক্ষেত্রীয় অখণ্ডতার উল্লঙ্ঘন আর আমরা কঠোর ভাষায় এর প্রতি নিন্দা জানাই। আপনাদের জানানোর জন্য বলি, আমেরিকার এই মুসলিম সাংসদ আগেও ভারতের বিরুদ্ধে অনেক বিদেশি মঞ্চে বিষ উগলে দিয়েছে। এখন ভারতের কড়া রূপ দেখে স্বয়ং আমেরিকার সরকারকেও একটা বয়ান দিতে হয়েছে। আমেরিকার বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের শীর্ষ পরামর্শদাতা ডেরেক সলেট বলেছেন, ইলহান ওমারের পিয়োগে যাত্রা ব্যক্তিগত, আমাদের সঙ্গে এর কোনো লেনদেন নেই। ডেরেক বলেছেন, ইলহান ওমারের আচমকা অফিসিয়াল যাত্রা আমেরিকা তরফ থেকে কোন রকম নীতি সম্বন্ধিত পরিবর্তনকে নির্দেশ করে না। আপনাদের বলে দিই, 4 দিনের জন্য পাকিস্তান যাত্রায় যাওয়া ইলহান ওমার ইমরান খান এবং শাহবাজ শরিফের সঙ্গেও দেখা করেছেন। এক রিপোর্ট অনুযায়ী শাহবাজ শরিফ ভারত বিরোধী আমেরিকার সাংসদের সামনে কাশ্মীরের বিষয়টা তুলে ধরে। 39 বছরের ইলহান ওমার সোমালিয়া আমেরিকান নেতা, যে 2019 সালে মিনিসোটা থেকে নির্বাচন জিতে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এসেছিলেন আর তখন থেকে ভারতের বিরুদ্ধে সে এজেন্ডা চালাচ্ছে। আমেরিকার এই ছোট নেতাও এখন ভারতের নাম নিয়ে নিজের রাজনীতিকে চমকাচ্ছে। তো বন্ধুরা, এই পুরো বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আমেরিকার ওই নেতা কি এমনি এমনি পিয়োগে যাত্রা করেছে নাকি এর পেছনেও তার গভীর পরিকল্পনা আছে? আপনাদের কি মনে হয়?